আপর মন্ত্রীয়ে রেস্টুরেন্টলৈ পরিণত করেছে তিহার কারাগার আর এই মুহূর্তে আমি পুনৰ জনাইছো আন এক গুরুত্বপূর্ণ খবর আপর মন্ত্রীয়ে রেস্টুরেন্টলৈ পরিণত করেছে তিহার কারাগার কারাগারের বন্ধ কোঠালিটি বিলাসী জীবন আপ মন্ত্রীর কারাগারের বাহিরের পর অনা খাদ্য গ্রহণ আপ মন্ত্রীর দিল্লির মন্ত্রী সত্যেন্দ্র জৈনের খাদ্য গ্রহণের দৃশ্য বন্দী হয়েছে সিসিটিভি ক্যামেরাত আর কারাগারত ভিআইপি সুবিধা লাভ করেছে সত্যেন্দ্র জৈনে পূর্বে কারাগারত মন্ত্রীজনে গা মালিচ করার দৃশ্যও হয়েছিল ভাইরেল আর কারাগারত থাকুতে 8 কিলোগ্রাম ওজন বৃদ্ধি সত্যেন্দ্র জৈন আর এই মুহূর্তে পুনৰ জনাইছো আপর মন্ত্রীয়ে রেস্টুরেন্টলৈ পরিণত করেছে তিহার কারাগার আর কারাগারের বন্ধ কোঠালিটি বিলাসী জীবন আপ মন্ত্রীর কারাগারের বাহিরের পর অনা খাদ্য গ্রহণ করে আপ মন্ত্রীয়ে আর দিল্লির মন্ত্রী সত্যেন্দ্র জৈনের খাদ্য গ্রহণের দৃশ্য বন্দী হয়েছে সিসিটিভি ক্যামেরাত আর কারাগারতে ভিআইপির সুবিধা লাভ করেছে সত্যেন্দ্র জৈনে আর পূর্বে কারাগারত মন্ত্রীজনে গা মালিচ করার দৃশ্যও হয়েছিল ভাইরেল আর কারাগারত থাকুতে 8 কিলোগ্রাম ওজন বৃদ্ধি হয়েছে সত্যেন্দ্র জৈনৰ।